সরকারের নির্ধারিত দামের চেয়ে কম দামে সয়াবিন তেল বিক্রি করতে চায় আমদানিকারক প্রতিষ্ঠান এস আলম গ্রুপ ও সেটি গ্রুপ। দুটি বড় আমদানিকারক প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছেন রমজানে ভোজ্য তেলের সরবরাহ ঠিক থাকবে। চট্টগ্রামে এই দুই প্রতিষ্ঠানের কারখানায় ভুক্ত অভিযানের অভিযান চালানোর সময় এসব কথাই জানা গেছে। ভোজ্য তেলের প্রতি লিটার ১৬৩ টাকা মূল্য নির্ধারণ করে সরকার। পহেলা মার্চ থেকে এই দাম কার্যকর হওয়ার কথা, কিন্তু খুচরা বাজারে বিক্রি হচ্ছে আগের দামেই, তাই তদারকিতে নামে ভোক্তা অধিকার অধিদপ্তর। চট্টগ্রামে সকাল ১১টায় প্রথমে এস আলম গ্রুপের ভেজিটেবল অয়েল কারখানায় অভিযান শুরু করে ভোক্তা। এ সময় দেখা যায় সরকারের নির্ধারণ করা ১৬৩ টাকা মূল্যের চেয়ে ১ টাকা কমে ১৬২ টাকায় বিক্রি করার জন্য আমদানি করা সয়াবিন তেল বোতলজাত করা হচ্ছে। পরে সিটি গ্রুপের কারখানায় ১৬০ টাকায় প্রতি লিটার ভোজ্য তেল বিক্রি করতেও দেখা গেছে। সরকার নির্ধারিত হচ্ছে ১ লিটার ১৬৩ টাকা, হ্যাঁ ১৬৩, আমরা ১৬২ টাকা ১ টাকা কমে আমাদের কোম্পানি ১ টাকা ছাড় দিয়েই বাজারজাত করছে। সরকার নির্ধারিত মূল্যের থেকেও ১ টাকা কম পার লিটার। সরকার থেকে যে দাম নির্ধারণ করে দেওয়া আছে আমরা সেই দামেই বিক্রি করছি এবং সেই দামেই আমরা আমাদের এখন প্রোডাকশন চলতেছে। আর আমাদের এখন বর্তমানে যে মজুদ আছে আশা করতেছি বাজারে কোনো সংকট হবে না। ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানেন এ দুটি বড় আমদানিকারক প্রতিষ্ঠান কম দামে সরবরাহ করলে তেলের মূল্য অনেক কমে যাবে। চাহিদা অনুযায়ী সরবরাহ হচ্ছে কি না সেটার জন্য আমরা একটা রিপোর্ট তাদের কাছে চাচ্ছি এবং কী পরিমাণ মার্কেটে বিতরণ করছেন সেই তথ্যটা আমরা তাদের কাছে চাইছি, তারা আমাদেরকে সেই তথ্যটা দিবেন, আমরা কম্পাইল করে সেটা আমাদের দপ্তরের মাধ্যমে মিনিস্ট্রিতে পাঠানো হবে। ভোজ্য তেলের দাম সহনীয় পর্যায়ে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।